সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ভিত্তিক ধারাবাহিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে অনার্স প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি ছাত্রছাত্রীদের মৌলিক পরিসংখ্যান বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তৃতীয় অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ থেকে গাণিতিক গড়, মধ্যমা, প্রসূরক, দ্বিঘাত গড় নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা বুঝেছ। আজকে আমি চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের গড় ব্যবধান কি, বিন্যস্ত এবং অবিন্যস্ত পাত্র থেকে কিভাবে গড় ব্যবধান নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, গড় ব্যবধান হল কোনো তথ্য নিবেশনের গাণিতিক গড় মধ্যমা অথবা প্রসূরক হতে তথ্যগুলোর ব্যবধানের অনিরপেক্ষ মানগুলোর সমষ্টিকে তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করলে যে সংখ্যা মান পাওয়া যায় সে সংখ্যা মানকে বলা হয় গড় ব্যবধান। আমি লিখি প্রিয় শিক্ষার্থীরা, দেখো, কোনো তথ্য নিবেশনের গাণিতিক গড় বা মধ্যমা কিংবা প্রসূরক হতে তথ্যগুলোর ব্যবধানের অনপেক্ষ মানগুলোর সমষ্টিকে তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করলে যে সংখ্যা মান পাওয়া যায় তাকে বলা হয় গড় ব্যবধান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, গড় ব্যবধান হলো কোনো তথ্য নিবেশনের গাণিতিক গড় বা মধ্যমা কিংবা প্রসূরক হতে তথ্যগুলোর ব্যবধানের অনপেক্ষ মানগুলোর সমষ্টিকে তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করলে যে সংখ্যা মান পাওয়া যায় তাকে বলা হয় গড় ব্যবধান। যদি কোনো তথ্য নিবেশনের তথ্যগুলো যথাক্রমে x1, x2, x3, xn হয় এবং তাদের গাণিতিক গড় x বার হয়, তাহলে গড় ব্যবধান হবে md সমান সামিশন অফ x মাইনাস x বার ডিভাইডেড বাই n, অ্যাবসোলিউট ডিভাইডেড বাই n। এখানে md হলো গড় ব্যবধান, xi
xi হলো x অলকের বিভিন্ন তত্ত্ব মান যেমন x1 x2 ইত্যাদি x বার হলো x অলকের গাণিতিক গড় n হলো তত্ত্বের মোট সংখ্যা এবং সামেশন হলো সমষ্টি নির্দেশক চিহ্ন অ্যাবসলিউট হলো অনপেক্ষ মান নির্দেশক চিহ্ন প্রিয় শিক্ষার্থীরা গড় ব্যবধান নির্ণয় করতে হয় কিভাবে দেখো গাণিতিক গড় ভিত্তিক যদি গাণিতিক গড় ভিত্তিক গড় ভিত্তিক গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হলো md সমান md x বার সমান সামেশন x মাইনাস x বার ডিভাইডেড বাই n যখন উপাত্ত অবিন্যস্ত হয় সেক্ষেত্রে সামেশন অফ x মাইনাস x বার ডিভাইডেড বাই n হবে আবার মধ্যমাবৃত্তি গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হলো md me সমান সামেশন অফ x মাইনাস me ডিভাইডেড বাই n এবং প্রসূরক ভিত্তি গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হলো md mo সমান সামেশন অফ x মাইনাস m0 ডিভাইডেড বাই n প্রিয় শিক্ষার্থীরা যখন অবিন্যস্ত উপাত্ত হবে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গাণিতিক গড় ভিত্তি গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হলো সামেশন অফ x মাইনাস x বার ডিভাইডেড বাই n এবং অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রে মধ্যমাবৃত্তি গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হলো সামেশন অফ x মাইনাস me ডিভাইডেড বাই n এখানে me হলো মধ্যমা এবং m0 হলো প্রসূরক ভিত্তি গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হলো অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রে সামেশন অফ x মাইনাস m0 ডিভাইডেড বাই n যদি বিন্যস্ত উপাত্ত হয় সেক্ষেত্রে এখানে সামেশন অফ এফ হবে এখানে হবে সামেশন অফ এফ এখানে হবে সামেশন অফ এফ প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা দেখো কিভাবে গাণিতিক গড় থেকে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিভাবে গাণিতিক গড় ভিত্তিক গড় ব্যবধান নির্ণয় করতে হয় যেমন দেখো নিচে উপাত্ত হতে গড় ব্যবধান নির্ণয় করো উপাত্ত গুলো দেওয়া আছে পাঁচ পনেরো দশ বিশ বিশ এই উপাত্ত গুলো দেওয়া আছে এখান থেকে গাণিতিক গড় ভিত্তি গড় ব্যবধান নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা উপাত্ত গুলো হলো পাঁচ পনেরো দশ বিশ বিশ এখন আমরা এই তথ্যগুলোকে x ধরে তত্ত্বমান x ধরে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখব পাঁচ দশ পনেরো বিশ বিশ তাহলে এখানে সামেশন অফ x সমান কত আগে x বারের মান বের করতে হবে এখানে হচ্ছে পনেরো তিরিশ বিশ সেভেন্টি n সমান তত্ত্বের এখানে n সমান হলো তত্ত্বের মোট সংখ্যা কয়টি এক দুই তিন চার পাঁচ পাঁচটি সুতরাং x বার সমান সামেশন অফ x বাই n এখানে n এর মান ফাইভ এটা হলো সেভেন্টি সমান পাঁচ চোদ্দ সত্তর অর্থাৎ x বার এর মান আমরা পেয়েছি কত ফুট চোদ্দ এখন আমাদের এখানে একটা গোল করতে হবে সেটা হলো x মাইনাস x বার অর্থাৎ এই x বার থেকে প্রতিটি তত্ত্ব বিয়োগ করে এই গড়ে বসাতে হবে এখানে x বারের মান হলো 14 14 থেকে 5 বিয়োগ করতে হবে 14 থেকে 5 বিয়োগ করলে হয় কত 9 14 থেকে 10 বিয়োগ করলে হবে 4 14 থেকে 15 বিয়োগ করলে 1 এটা হলো 14 থেকে 20 6 এটা হলো ছয় যেহেতু অ্যাবসলিউট ভ্যালু আছে সেখানে সেজন্য এখানে মাইনাস চিহ্নটি হবে না তাহলে আমরা কত পাই সামেশন অফ
x minus x bar সমান যোগ করলে কত পাওয়া যায় 9 4 13 14 14 আর 6 20 20 আর 6 26 26 সামেশন অফ x minus x bar এর মান কি হইছে 26 আমরা জানি গাণিতিক গড় ভিত্তিক গড় ব্যবধান নির্ণয় সূত্র হলো md x bar সমান সামেশন অফ x minus x bar divided by n absolute এখানে n এর মান হলো তত্ত্বের মোট সংখ্যা হলো 5টি এবং x minus x bar এর মান পেয়েছি 26 ভাগ করলে হয় 5.2 সুতরাং নির্ণয় গাণিতিক গড় ভিত্তিক গড় ব্যবধান হলো 5.2 প্রিয় শিক্ষার্থীরা তোমরা আবার দেখো এখানে অভিন্নস্থ উপাত্ত দেওয়া আছে 5 15 10 20 20 এই উপাত্তগুলোকে তথ্যমান x ধরে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে আমরা সামেশন অফ x সমান হয়েছে 70 n এর মান পেলাম কত 5 তাহলে আমরা জানি x বার সমান সামেশন অফ x ডিভাইডেড বাই n ভাগ করলে পাওয়া যায় কত 14 এখন এই x বার থেকে প্রতিটি তথ্য বিয়োগ করে আমরা এখানে বসাবো অর্থাৎ x বার 14 থেকে 5 গেলে 9 14 থেকে 10 গেলে 4 14 থেকে 15 গেলে 1 20 থেকে 14 গেলে 4 20 থেকে 14 গেলে 6 এখন সামেশন অফ x minus x বার এগুলোর সমষ্টি হলো 26 তাহলে আমরা জানি md x বার সমান সামেশন অফ x minus x বার ডিভাইডেড বাই n তাহলে ভাগ করলে পাওয়া যায় 5.2 সুতরাং নির্ণয় গাণিতিক গড় ভিত্তিক গড় ব্যবধান হলো 5.2 প্রিয় শিক্ষার্থীরা এখন আমি বিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে গাণিতিক গড় ভিত্তিক গড় ব্যবধান নির্ণয় করতে হয় এটা দেখাচ্ছি যেমন বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে শ্রেণী দেওয়া আছে গণসংখ্যাও দেওয়া আছে শ্রেণী হলো 10 থেকে 20 20 থেকে 30 30 থেকে 40 40 থেকে 50 50 থেকে 60 গণসংখ্যা দেওয়া আছে 5 3 5 3 8 2 7 গণসংখ্যা এবং শ্রেণী ব্যবধান দেওয়া আছে সেক্ষেত্রে কিভাবে গাণিতিক গড় ভিত্তিক গড় ব্যবধান নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে আমরা প্রথমে x বারের মান নির্ণয় করতে হবে এরপরে দেখো মধ্যবিন্দু বের করতে হবে মধ্যবিন্দু মধ্যবিন্দু হলো x fx আর গুণ করতে হবে x minus x bar f into x minus x bar এখন দেখো মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় তোমাদের দেখিয়েছিলাম এখানে শ্রেণী উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা মধ্যবিন্দু পাই তাহলে 10 আর 20 30 30 কে দুই দ্বারা ভাগ করলে হলো 15 20 আর 30 50 দুই দ্বারা ভাগ করলে 25 তাহলে এটা হবে 35 45 55 মধ্যবিন্দু পেয়েছি এখন গণসংখ্যা হলো f গণসংখ্যাকে আমরা f দ্বারা প্রকাশ করি তাহলে 5 15 75 3 25 75 8 35 5 8 40 0 হাতে 4 3 8 24 24 28 280 45 দুগুণ 90 7 55 5 7 30 5 7 3 385 385 এখানে n সমান
সমষ্টি যোগ করতে হবে 5 3 8 8 8 16 16 আর 2 হলো 18 18 এর সাথে 25 এখন সামিশন অফ x সমান সামিশন অফ fx সমান যোগ করলে পাওয়া যায় কত 905 আমরা জানি x বার সমান গাণিতিক গড় x বার সমান সামিশন অফ fx বাই n তাহলে এখানে n এর মান হলো 25 এবং fx এর মান হলো 905 তাহলে 905 কে 905 ভাগ 25 সমান 36.2 অর্থাৎ আমরা এখানে গাণিতিক গড় পেয়েছি 36.2 প্রিয় শিক্ষার্থীরা এখন এই 36.2 থেকে গাণিতিক গড় থেকে প্রতিটি তথ্য x এর প্রতিটি মান বিয়োগ করে এই গড় বসাতে হবে এখন 36.2 থেকে 15 বিয়োগ করলে কত হয় 36.2 বিয়োগ 15 তাহলে হই কত 21.2 21.2 এই 36.2 থেকে 25 বিয়োগ করতে হবে 36.2 বিয়োগ 25 11.2 36.2 থেকে 35 যোগ করলে হয় 1.2 36.2 বিয়োগ 1.2 সমান 35 1.2 45 থেকে 36.2 বিয়োগ করতে হবে 45 বিয়োগ 36.2 সমান 8.8 এরপরে 55 থেকে 36.2 বিয়োগ করতে হবে 55 বিয়োগ 36.2 18.8 প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ গাণিতিক গড় থেকে গাণিতিক গড় x বার থেকে মধ্যবিন্দু অর্থাৎ x এর প্রতিটি মান বিয়োগ করে আমরা x মাইনাস x বারে বসালাম এখন গণসংখ্যার সাথে এটা গুণ করে এখানে বসাতে হবে অর্থাৎ গণসংখ্যার সাথে প্রতিটি তথ্য এই গড়টা গুণ করতে হবে অর্থাৎ 5 এর সাথে 21.2 গুণ করলে হয় 106 এবং 5 এর সাথে 3 এর সাথে 11.2 গুণ করলে হয় 33.6 33.6 8 এর সাথে 1.2 গুণ করলে হয় 9.6 2 এর সাথে 8.8 গুণ করলে হয় 17.6 এবং 7 এর সাথে 18.8 গুণ করলে হয় 131.6 এখন আমরা এগুলো যোগ করব সামিশন অফ f x মাইনাস x বার সমান যোগ করে কত পাওয়া যায় 298.4 298.4 প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা জানি গাণিতিক গড় ভিত্তিক গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হল এম ডি এক্স বার সমান সামিশন এফ এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন এখানে এন এর মান হল 25 এবং x মাইনাস x বার এর মান হল 298
98.4 সমান এখন 298.4 কে 98.4 ভাগ 25 সমান 11.93 94 হবে 11.94 সুতরাং নির্ণয় গাণিতিক গড় ভিত্তি গড় ব্যবধান হলো 11.94 প্রিয় শিক্ষার্থীরা আমি আবার বলি এখানে বিন্দস্ত পাত্রের ক্ষেত্রে শ্রেণী এবং গণসংখ্যা দেয়া থাকবে সেক্ষেত্রে মধ্যবিন্দু এবং আমরা x এর মান বের করব x বার এর মান বের করব অর্থাৎ গাণিতিক গড়ের মান বের করব এবং গাণিতিক গড় থেকে x বার থেকে মধ্যবিন্দু প্রতিটি মধ্যবিন্দু x এর মান বিয়োগ করে এখানে বসাতে হবে আবার গণসংখ্যার সাথে এই গড়টা বিয়োগ করে আমরা পাবো কি f x - x বার এখন সামিশন অফ f x - x বার এই গড়টা যোগ করে সমষ্টি হলো 298.4 298.4 কত 4 এখন 200 আমরা জানি গাণিতিক গড় ভিত্তি গড় ব্যবধান নির্ণয় সূত্র হলো সামিশন অফ f x - x বার ডিভাইডেড বাই n এখানে মান বসিয়ে ভাগ করলে পাওয়া যায় 11.94 সুতরাং নির্ণয় গড় ব্যবধান হলো 11.94 প্রিয় শিক্ষার্থীরা আমি আগামী ক্লাসে মধ্যমাবৃত্তিক গড় ব্যবধান কিভাবে নির্ণয় করতে হয় বিন্যস্ত এবং অবিন্যস্ত পাত্র এবং প্রসূরক ভিত্তিক গড় ব্যবধান কিভাবে নির্ণয় করতে হয় বিন্যস্ত এবং অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রে ওই বিষয় নিয়ে আলোচনা করব আশা করি তোমরা গাণিতিক গড় ভিত্তিক গড় ব্যবধান বিন্যস্ত এবং অবিন্যস্ত পাত্র বুঝতে পারছো তোমাদের সবাইকে ধন্যবাদ